একাধিক গুরুত্বপূর্ণ পোস্টে নিয়োগের কথা জানিয়ে কল্যাণী এমস এর পক্ষ থেকে আবারও একটি নতুন বিজ্ঞপ্তি আপনাদেরকে অনলাইন তথা ইমেলের মাধ্যমে আবেদন করে দিতে হবে এবং খুব বেশি দিন সময় দেয়নি ছয় পাঁচ দু এর আগে অবশ্যই আপনাদেরকে মেল করে দিতে হবে শর্ট লিস্টিং এর পরে সে প্রসঙ্গে অফিসিয়াল হবে বলে জানিয়েছে তো এই সমস্ত বিষয়গুলি তো আপনারা দেখে নিতে পারবেন এবং বিজ্ঞপ্তিরা একেবারে নিচের দিকে এলে আপনারা একটি অ্যাপ্লিকেশনের প্রফর্মা পেয়ে যাবেন যেটিকে ফিল আপ করে ইমেলের মাধ্যমে আবেদন করে দিতে হবে তো যে ধরনের পোস্টে নিয়োগ হচ্ছে আসুন সেই পোস্টের ডিটেলসগুলি একবার চটপট দেখে নেওয়া যাক দেখতে পাচ্ছেন নোটিফিকেশনটি প্রকাশ পেয়েছে অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স কল্যাণের পক্ষ থেকে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার তারপরে পরেই রয়েছে তো প্রথমেই যে পোস্টে নিয়োগের কথা জানিয়েছে সেটি হচ্ছে ফিল্ড ওয়ার্কার এক্ষেত্রে আপনারা চব্বিশ হাজার চারশো বাষট্টি টাকা করে কনসলিডেটেড স্যালারি পাবেন এবং এসেন্সিয়াল কোয়ালিফিকেশন হিসেবে লাগছে উচ্চ মাধ্যমিক পাস ইন সায়েন্স সাবজেক্ট প্লাস ওয়ান ইয়ার রিকোয়ার্ড এক্সপেরিয়েন্স ইন রেকগনাইজড অর্গানাইজেশন অথবা টু ইয়ার্স ফিল্ড এক্সপেরিয়েন্স ইন গভর্নমেন্ট রেকগনাইজড অর্গানাইজেশন সাথে দেখুন আরো একটি গুরুত্বপূর্ণ কথা এখানেতে যোগ করে দিয়েছে যে বিএসসি ডিগ্রি উইল বি ট্রিটেড অ্যাজ থ্রি ইয়ার্স এক্সপেরিয়েন্স আপার এজ লিমিট এই নির্দিষ্ট পোস্টের জন্য তিরিশ বছরের মধ্যে আপনাদের সীমাটি থাকতে হবে আসবো পরের পোস্টে তো দ্বিতীয় যে পোস্টে নিয়োগের কথা জানিয়েছে সেটি হচ্ছে ল্যাবরেটরি অ্যাসিস্টেন্ট এক্ষেত্রে আপনারা একুশ হাজার টাকা করে বেতন পাবেন আঠাশ বছরের মধ্যে বয়সীমাটি থাকতে হবে যোগ্যতা হিসাবে লাগছে হাই স্কুল অর ইকুভ্যালেন্ট উইথ ফাইভ ইয়ার্স এক্সপেরিয়েন্স ইন এ রিলেটেড ফিল্ড ফ্রম government institution or recognized institution or certificate of one year of training in the relevant area otoba iti otoba national trade certificate of national council for vocational training and a successful completion of ats in a আপনারা একবার নিজে থেকে চেক করে নিন আর এই পিডিএফটিকে আপনারা খুব সহজেই ডাউনলোড করে দেখে নিতে পারবেন তার জন্য ভিডিও ডেসক্রিপশন বক্সে একবার চেক করবেন সেখান থেকে টপ নিউজ বাংলার অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক গিয়ে খুব সহজেই ডাউনলোড করে দেখে নিতে পারবেন এবং অবশ্যই আবেদনের আগে টার্মস অ্যান্ড কন্ডিশনস বা আরও যে সমস্ত নেসেসারি ইনফরমেশন এখানে শেয়ার করা রয়েছে এগুলিকে একবার ভালোভাবে চেক করতে ভুলবেন না